আমি আমার মা সুষ্ঠু বিচার চাই, চান্দু চান্দুর পোলা চান্দুর মাইয়ের জামাই চান্দুর নাতিন তিনটা ওরা সব মিলে আমার মা রে বাইরে সবাই রে আমার বাপের সবাই রে মারছে মারছে, এমনকি থানা পুলিশ সব কিনা লেছে, থানা আমাকে কোনো মামলা নেয় না, ডাইরেক্ট সারাদিন আমরা ঘুরছি হঠাৎ করে আমার বড় ভাই গেছে, হঠাৎ করে বাইরে মার শুরু করছে, ওই পিছনে মারতে মারতে অনেক মারছে, বাইরে হাত ভেঙে লাগছে। তো আমি দেখা আমি দূরে থেকে দেখে আমি দূরে গেছি, যার পর আমার মারতেছে সর্বপ্রথম আমার বেটে, সেইখানে ইসুত কি লেগা উদুদ, ছেলের নাম উদুদ। তো এর সাথে সাথে মনির যে হ্যাঁ আমার মাথায় ভারী মেরে হয়েছে, সাত বলার সাথে সাথেই কুপটা মেরে হয়েছে আর কি। তো তখন থেকে আমি আর কিছু দেখি না, সাইড থেকে আইতে ওই মারতে দিয়েছে পাওয়া মারছে আমার পাওয়া এই জায়গায়। মারার পর আমার ওই যে দৌড়ে বাঁচিয়ে দিয়ে পর মারতে মারতে তিনজন সাইডে ফালাই দিছে। যখন আমরা সবাই আয়সা পড়ছি আমার মায়ের বিছাইতে গেছে সবাই ওই বাসার ভিতরে গেছে, যা ওই যে যে মনির উনি দেখছে, দেখে আমার আমরে গাড়ে দৈরা কোদাল নিয়ে বাইরেছে গাড়ে আর পিড়ে বাইরেছে আয়সা পর রাইতে আমরা আমার আম্মু বলতে আছে হেরাও মারছে, আমরা তো জানি না, এত বিছাইতে গেছে আঙুল দিতে পুলিশ নিয়ে গেছে গা। তো এরপর ভোর সকালে আমি আমার আমুলো সেরেছি, ব্যথা কানতেছে উঠা চিল্লে যাচ্ছে কানতেছে, এরপর 11টার দিকে হসপিটাল নিয়ে যায়, এরপর 1টার দিকে মনে হয় সুগন্ধ আসবে এখানে ওইখানে মৃত্যুবরণ করছে। মনির অদুদ গনি এই চান্দু নাজমুল এগুলোই তারা গুন্ডা নিয়ে আসছে, হঠাৎ গুন্ডা নিয়ে আমার মা শুরু করছিল। আমি আমার মা সুষ্ঠু বিচার চাই, চান্দু চান্দুর পোলা চান্দুর মাইয়ের জামাই চান্দুর নাতিন তিনটা ওরা সব মিলে আমার মা রে বাইরে সবাই রে আমার বাপের সবাই রে মারছে মারছে, এমনকি থানা পুলিশ সব কিনা লেছে, থানা আমাকে কোনো মামলা নেয় না, ডাইরেক্ট সারাদিন আমরা ঘুরছি দরজায় দরজায়, আইবালি মুন্সি যদি বলে তাইলে ওনারা মাল মামলা নিব না, হয়তো নিব না, চান্দু বিএমপির লোক আইবালি মুন্সির কথা ছাড়া আর কিছু হইব না, হ্যাঁ আইবালি মুন্সির কাছে আসতে বলছে আমাদের, আমাদের কোনো মামলা কোনো কিছু নেয় নাই, আমাদের ভাই ভাই মা ভাই সবার মায়েরা শেষ করে লাইছে আমার মা রে, এমন মার মারছে আমার মা সাথে সাথে আমার ভাইদের অবস্থা দেখছেনি আপনারা, আমরা খালি বিচার চাই, থানার বিচার করবেন, থানা কিভাবে মামলা নেয় না, এতগুলি মানুষ এতগুলি মানুষ কিভাবে দেখাও থানা মামলা নিল না, ওদের কাছে আহত মানুষগুলি নিয়ে যাওয়া হয়েছে সবাই দেখছে, তারপরে তার মামলা নেয় ডাইরেক্ট বলছে আইবালি মুন্সি যা বলবো তা হইব, এছাড়া কোনো কথা হইব না এখানে, এর বিচার চাই আর কিচ্ছু চাই না।